মালদহের সামসির মতিগঞ্জ এলাকায় সমাজসেবা নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং প্রসূতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। দালাল চক্রের মাধ্যমে রোগীদের ভর্তি নিচ্ছে নার্সিংহোম। চিকিৎসার জন্য কারি কারি টাকা নেওয়া হলেও মিলছে না পরিষেবা। চিকিৎসার নামে চলছে ব্যবসা, অভিযোগ প্রসূতের পরিবারের। গত বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পারু গ্রামের মৌসুমী বেগম প্রসব যন্ত্রণা নিয়ে এই নার্সিংহোমে ভর্তি হয়। ওদিন রাতে সিজার করে তার শিশুকন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু জন্মের পর শিশুকন্যার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসার জন্য পরিবারের লোক অন্যত্র নিয়ে যেতে চাইলে ছাড়তে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। তারপরেই ওই দিন রাতে অন্য এক সদ্যজাত শিশু সন্তানের মৃত্যু দেখে মৌসুমী বেগমের স্বামী তার শিশুকন্যাকে কার্যত জোর করে নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে তারপর থেকে মৌসুমী বেগমের সঙ্গে দুর্ব্যবহার করে নার্সিংহোম কর্তৃপক্ষ, তাকে খাওয়া পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। এই মুহূর্তে মৌসুমীর সদ্যজাত শিশুকন্যা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মৌসুমীকে ডিসচার্জ করে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের লোক বিল মেটাতে এলে গালিগালাজ করে হুমকি দেয় নার্সিংহোমের মালিক আনারুল হক। এমনকি সংবাদ মাধ্যম সেই খবর করতে গেলে সাংবাদিকদের ধাক্কা ধাক্কি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। সমগ্র ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে পদক্ষেপ নেওয়ার আর্জি পরিবারের পক্ষ থেকে। রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে তর্জা শুরু হয়েছে তৃণমূল বিজেপির। বাচ্চাটার কন্ডিশন ভালো নয়। কোথায় রয়েছে? আমার বাচ্চাটা মালদা নার্সিংহোমে আছে। আপনাদের কি ছাড় ছিল না এখানে? না, আমাকে বাধ্য হয়েছিল, যেহেতু আমার সিজার হয়েছে সেই জন্য আমি এখানে ছিলাম, নাহলে আমিও বাচ্চার সঙ্গে চলে যেতাম। খাওয়ার দিতে হবে তো, দুই দিন তিন দিন হয়ে গেল, কোনো চায়ের ব্যবস্থা নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। আজকে আমার হাজবেন্ড আমাকে মানে বাড়িতে নেওয়ার আমার বাচ্চার কাছে নেওয়ার জন্য এসেছিল। আমার হাজবেন্ড এর সঙ্গে আমাদের বাড়ির পরিবারের সঙ্গে দুর্ব্যবহার। ওদের মারার চক্রান্ত ছিল, সেই জন্য আমার হাজবেন্ড কে বলছিল যে না এখানেই ঠিক হয়ে যাবে, আপনারা এখানেই রাখেন, আপনারা এখানেই ঠিক। কিন্তু আমার হাজবেন্ড তাদের কথা শুনেনি, নিজের মেয়েকে বাঁচার জন্য ও নিজের ব্যবস্থা নিয়েছে, সেই জন্য মালদা নার্সিংহোমে এখন ভর্তি করা আছে। সমাজসেবা নার্সিংহোমে গত বৃহস্পতিবার আমার বউকে ওয়াইফকে ডেলিভারি পেশেন্ট ছিল, আমি এখানে ভর্তি করেছিলাম সিজারের জন্য। আমার 4:30 দিকে আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে আমার মেয়ের কন্ডিশন ভালো ছিল না। তারপরে আমার রাত্রিবেলায় আমি মেয়ের জন্য রেফার চাই যে আমার মেয়েকে আমি ভালো জায়গায় ট্রিটমেন্ট করব। ছুটি চেয়েছিলাম, কিন্তু এখানে কর্তৃপক্ষ যারা আছে নার্সিংহোমে ওরা কিন্তু আমাকে ছুটি দেয়নি, জবরদস্তি করে এখানে রেখে দিয়েছিল। তারপরের দিন সকালবেলা আমাকে এখান থেকে নার্সিংহোম থেকে ফোন করে যে আপনার মেয়ের কন্ডিশন ভালো নাই, আপনি মেয়েকে এখান থেকে মালদায় রেফার করেন। তারপরে আমি সকালবেলায় মেয়েকে নিয়ে একাই অ্যাম্বুলেন্স করে আমি নিয়ে গেছি ইয়েতে মালদাতে। তারপরে গত সেদিনই আমার বউর সঙ্গে একটা ছেলে হয়েছিল, রাত্রে পরে 4:00 দিকে ভোরবেলায় মারা যায় ওই বাচ্চাটা। এদের এখানকার গাফলতির জন্য মানে সমস্ত সাধারণ মানুষ আজকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। জিরো রিপোর্ট, নিউজ বাংলা।